जाओ ना प्लीज। सबाई जखन बोलछे तखन कटा दिन कष्ट होबे किन्तु पड़े नाओ ना। माने बौदी तुम्हार काछे गयना गुलो आछे तो? বাড়িতে আছে তো মানে কি বলতে চাইছিস? না না আমি আসলে কিছু ভেবে বলিনি, হয়তো বৌদির কাছে গয়নাগুলো নেই, কোথাও রেখে টেকে এসেছে তাই বলছিলাম। কোথায় রেখে আসছে? কি হলো, চুপ করে আছিস কেন বল? ওকে বকাবকি করছিস কেন কুনাল? আমি বলছি আমি বলছি, আসলে সেদিনকে খবরের কাগজে দেখলাম যে একটা নতুন বইয়ের নাকি সমস্ত গয়নাগাটি চুরি হয়ে গেছে, সেই নিয়ে কত কাণ্ড, থানা পুলিশ লোক জানা জানি কোনো কিছু আর বাকি নেই। শেষকালে দেখা গেল বউয়ের বাপের বাড়িতে সেই সমস্ত গয়না, বউটা নাকি চুপি চুপি সব কিছু ওই বাপের বাড়িতেই পাচার করেছে। দোষ নেই, গরিব ঘরের মেয়ে তো। অঙ্কটা খুব সহজ, গরিব মানেই তো অভাবী, লোভী, আদর্শহীন একটা জাত, ওরা তো চোর হয়েই জন্মায়। জয়িতা যাও গয়নাগুলো পড়ে এসো। থাক না পিসিমা, সাদা মনে একটা কথা বলে ফেলেছেন, নিশ্চয়ই আমাকে মিন করে কিছু বলেননি। আমি জানতে চাই তুমি যাবে কি না, তা নাহলে পিসিমার ইঙ্গিতটা আমাকে সত্যি বলে মানতে হবে। জয়ী, মহাভারতের মহান সভায় দ্রৌপদীর বস্ত্রহরণ করেছিল তাঁর পরমাত্মীয়রাই। এ যুগে লজ্জা নিবারণের জন্য আর কৃষ্ণকে তো খুঁজে পাওয়া যাবে না, তাই তোমার লজ্জা তোমাকেই রাখতে হবে। কিছু মনে করিস না কুনাল, বলতেও খুব খারাপ লাগছে। আসলে সেদিন হঠাৎ ঘরে ঢুকে পড়ে দেখি কি ওই আমাদের সুধার বৌমা গয়নাগাটিগুলো নিয়ে লুকিয়ে লুকিয়ে একটা বড় ব্যাগে ভরছে। আমিও তো কালকে দেখেছি ওই বৌদি একটা বড় ব্যাগ নিয়ে ঘর থেকে বেরিয়ে চলে গেল। ব্যাস দুয়ে দুয়ে চার। কালু